আসসালামু আলাইকুম, আমি জেসমিন পারভিন জুই, পেশায় একজন ট্রেনার ও সাইকোসোশ্যাল হেল্পার। আমি ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করছি দীর্ঘ 25 বছর ধরে। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি তা হচ্ছে ছোট শিশুদের সাথে গল্প বলা, এই বিষয়টি নিয়ে। আমরা জানি ছোটরা অনেক দিকে বিকশিত হয়, এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ একটা গুরুত্বপূর্ণ দিক। আর এই ভাষার বিকাশে গল্প বলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নানাভাবে ছোটদের গল্প বলি, বই থেকেও বলি আবার মন থেকেও বলি, তবে যেভাবেই বলি না কেন সেটা কিন্তু খুব আকর্ষণীয়ভাবে বলতে হয়, কারণ গল্পের মাধ্যমে শুধু যে ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় তা না, কিন্তু নৈতিকতার বিকাশ হয় আর বুদ্ধিবৃত্তীয় বিকাশ তো ঘটেই। তো যেটা বলছিলাম যে আকর্ষণীয়ভাবে গল্প বলা, এটার জন্য আমরা অনেক কিছু করতে পারি, যেমন গল্পের একটা আবহ তৈরি করা, কণ্ঠস্বরের ওঠানামা ব্যবহার করা, কিছু উপকরণ ব্যবহার করা, আর গল্পের শেষে গল্পের বিষয় নিয়ে প্রশ্ন করে ছোটদের সাথে একটি আলোচনা করা। এসব যদি মেনে আমরা গল্প বলতে পারি তাহলে দেখবেন ছোটরা অনেক মজা পাচ্ছে, আর মজার সাথে গল্পের মাধ্যমে যে বিষয়টি আমরা চাই যে ওরা জানুক শিখুক সেটা খুব অনায়াসেই হয়ে যাচ্ছে। তো চলুন, আজ আমরা মনোবিজ্ঞানী ও কাউন্সেলর ফরিদা আক্তারের একটি গল্প আপনাদের পড়ে শোনাই। গল্পটির নাম হচ্ছে হীরার খাবার দাবার। আমি হীরা, বলবো মজার মজার সব কথা। স্বপ্নে দেখি একটি ঝুড়ি হাঁটছে, সবজির ঝুড়ি, কেউ কথা বলছে না আমার সাথে, রাগ করেছে ওরা। ঘুম থেকে উঠলাম, বুঝলাম কেন সবজিরা রাগ করেছে। আসলে আমি ঠিক মতো সবজি খাই না, শুরু করলাম নানা রকম সবজি খাওয়া। আরেকটা স্বপ্ন দেখলাম, আগের ঝুড়িটা গান গাইতে গাইতে আসছে, সবজিরা খুব খুশি কারণ আমি এখন সবজি খাই। আবার স্বপ্ন দেখলাম ঝুড়ির মধ্যে অনেক ফল, ওরা কথা বলছে, বলছে ওদের বেশি করে খেতে। এখন আমি অনেক ফল খাই, ভালো সব ফল, কলা, পেয়ারা, পাকা পেঁপে, জাম্বুরা এসব। আবার একটা স্বপ্ন দেখলাম অনেক ফল, তারা ঘুরে ঘুরে নাচ করছে আমার চারদিকে। ঝুড়িটা আমায় একটা কার্ড দিল ফল আঁকা, বলল সবাইকে ফল খাওয়ার কথা বলতে, আমি সবাইকে ফল খেতে বলি। স্বপ্নে দেখি বাজারে হাঁটছি, শুনি ছোট মাছ ডাকছে আমায়, বলছে আমায় খাবে সব সময়, খসখসে গলায় ডাল কথা বলে, বলে আমাকে খাওয়া দরকার, মোটা গলায় ডিম কথা বলে, বলে আমাকে খাওয়া দরকার। এখন আমি ডাল খাই, ডিম খাই, মজা করে ছোট মাছ খাই, আমি সবজি খাই, ফল খাই, ডাল খাই, ডিম খাই, ছোট মাছ খাই, মাঝে মাঝে মাংস খাই, আমার শরীর ভালো থাকে। এই গল্পটির শেষে আমরা যেসব প্রশ্ন করতে পারি সেগুলো হচ্ছে, হীরা শরীর ভালো রাখার জন্য কি কি ফল খায়? তোমাদের কি কি ফল খেতে ভালো লাগে? হীরা কি করেছিল যার জন্য সবজিরা খুব খুশি হলো? হীরা ছোট মাছ, ডাল, ডিম এসব কেন খায়? খুঁজে বের করো বইটিতে কত ধরনের খাবার জিনিসের ছবি আছে। কয়েকটি সবুজ রঙের শাকসবজির নাম বলো, কয়েকটি রঙিন ফলের নাম বলো। এভাবে যদি আমরা গল্পের শেষে প্রশ্ন দিয়ে বইটি নিয়ে আলোচনা করি তাহলে দেখবেন ওরা খুব সুন্দর করে গল্পের বিষয়ের ভিতরে ঢুকে যেতে পারছে। তবে খেয়াল করবেন ও যেন মজা পায়, না পারলে আপনি ওকে সাহায্য করে অনুপ্রাণিত করবেন বলার জন্য। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।